नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए आमी अनुष्ठाने हाजिर होयेछि। हाजिर होयेछि ज्योतिष तंत्रेर एक मेलबंधने आलोचनामूलक अनुष्ठान निये। अनुष्ठानटा शुरू करार आगे सेई इच्छामयी राजराजेश्वरी महाकाली देवी जिनि आमार अधिष्ठात्री ताहार चरणे प्रणाम जानाई। ओम काली काली महाकाली काली के पापहारिणी धर्म अर्थ कामप्रद देवी श्रीमद दक्षिणात्म कालिकाय नमः। ताले आम्रा आर कोयक दिन पर एक भालो जोक पेते चले आमार इच्छामयी काली बाड़ीते जेखने मी बसे पुजो पाठ एवं आध्यात्मिकतार मध्य दिए मानुषेर उपकार करछि सेखाने बारो मासे तेरो पार्वण हय तथापि सामने एक भालो जोक विद्यार्थी বা ছাত্র ছাত্রীদের জন্য আমি বিশেষ কিছু একটা কবচ কুণ্ডল তৈরি করছি। বিদ্যা বাগেশ্বরী আর মহামাতঙ্গী যারা চাকরি প্রার্থী যারা কেরিয়ার নিয়ে উন্নতি করতে চায় তাদের জন্য বিশেষ কিছু অতিব শক্তিশালী আমি কিছু তৈরি করছি। যারা যারা মনে করছে নীতি আগ্রহ প্রকাশ করছে তারা যোগাযোগ করতে পারে। এছাড়া যেহেতু বিবাহের মরশুম চলছে অনেক মেয়েরা ভাবছে যাদের বয়স একটু হয়ে গেছে মা বাবার মেয়েদের সাতার কাটা পঁচিশ পার হলে মা বাবার এক চিন্তা থাকে একটা সৎ পাত্রস্থ করা। গতকাল একজন এসেছিল ইচ্ছাময় কালী বাড়িতে আমার পাশেই তো চেম্বার, তা বলছে মেয়েটা একটা বড় কোম্পানির চাকরি করে সে এখন বিয়ে করতে নারাজ তথাপি মা বাবার একটা চিন্তা যে তাকে বিয়ে বিয়ে দেব। তা অগত মা বাবার ওপর ভর করে সে বলছে না আমি বিবাহে পিড়িতে বসব। হ্যাঁ দেখেনি কে আছে, হ্যালো। তাহলে এই যে ব্যাপার সে চাইছে না যে আরো কেরিয়ার করতে চাইছে, যেহেতু পঁচিশ পার হয়ে গেছে সাতা ছাব্বিশের সামনে ছাব্বিশও পার হয়ে যাবে মা বাবার একটা বিশাল চিন্তা থাকে। তা বললো যে আপনি যাতে ভালো জায়গার থেকে বিবাহ হয় কারণ জানে সে এসেছিল তার পাশের বাড়ির কাজ হয়েছে, পাশের বাড়ির মেয়েটার অতটা ভালো নয়, আর ভালো নয় বলতে তার কেরিয়ার দাঁড়িয়ে অতটা হ্যাঁ, তা সেই ক্ষেত্রে তার পাশের বাড়ির যে মেয়েটা তার লেখাপড়ার যোগ্যতা ভালো ছিল না, দেখতে মোটামুটি সুশ্রী, অথচ সে ভালো ঘরে গিয়ে পড়েছে, এটা আমার আজ্জস আর সর্বোপরি মহামায়ার কৃপা। তাহলে বিবাহের জন্য আমি সেই জিনিসপত্র তৈরি করেছিলাম, তাহলে এই যে ব্যাপারটা আজকে তৈরি করেছিলাম বলে সে কিন্তু উপকার পেয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু সহজ শাস্ত্র নয়, খুব কঠিন শাস্ত্র, এবং এর সঙ্গে যে তন্ত্র অর্থাৎ তনু জাত থেকে আমরা ত্রাণ করা যায় তাই হলো তন্ত্র। আমার বারো মাসে তেরো পারব, আর বিশেষ করে চতুর্দশী তিথি যোগে আমি করি মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো। মহামৃত্যুঞ্জয় মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হন, বৈষ্ণবানাং যথাসম্ভু, বৈষ্ণবদের বারো জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা আছেন, তার মধ্যে মহেশ্বর হচ্ছে প্রথম, তিনি হচ্ছে পরম বৈষ্ণব। আচ্ছা কোনোভাবে অত সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে, যারা এতবার যারা যারা ফোন করবে সজাগ মানুষ সচেতন মানুষ তারা ফোন করুন, নচেত আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, নিচ্ছক ভাগ্য বিচারের জন্য এই অনুষ্ঠান নয়, বহু জ্যোতিষী আছে আমরা ভাগ্যটা বিচার করাতে পারেন, আমার কাছে যারা সজাগ সচেতন এবং কনসাস আছে অর্থাৎ সিরিয়াস তারা ফোন করুন, যারা সিরিয়াস তারা ফোন করুন, সত্যি তাদের যাদের সমস্যা রয়েছে সমস্যা মুক্ত হতে চাইছে। বহু মানুষ আছে জীবনে বড় স্বপ্ন, বড় জায়গায় যাব, বড় প্ল্যাটফর্ম পাব, অথচ হচ্ছে না। হ্যাঁ দেখিনি কি আছে, হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা কি নাম? আমার নাম কোয়েল। কোয়েল তুমি কি আমার অনুষ্ঠান দেখো? আমার মা আপনার খুব বড় ফ্যান, আমার মা খুব অনুষ্ঠানটা আপনার ফলো করে। আচ্ছা 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 বলো। আমি একটু
তোমার জন্ম তারিখটা বলো। 29 নভেম্বর 1991। সময়? সময়টা দুপুর 2:15। জন্মস্থান? কলকাতা। তোমার জন্ম বার কি? শুক্রবার। হ্যাঁ শুক্রবার। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি। হ্যালো, তোমার হচ্ছে মা সিংহ রাশি এবং লগ্ন হচ্ছে মীন লগ্ন। বর্তমানে তোমার যেটা প্রশ্ন আছে, কেরিয়ার আর বিবাহ বা বিবাহিত জীবন, এই দুটো জায়গা নিয়ে। বিয়ে হয়েছে? আচ্ছা, এটা কোনো রিলেশন ছিল যেটা প্রথম রিলেশন কেটে গেছে? হ্যালো, ফার্স্ট কোনো রিলেশন দেখো, বা এখন তুমি কোনো রিলেশনের মধ্যে আছো মা? না, এর আগে ছিল? কোনোদিন ছিল না? কিন্তু তোমার তো চার্ট তাই বলছে এখানে, কারণ তোমার তো একটা রিলেশনের জায়গা রয়েছে। বা কেউ কেউ এসেছিল, বা বিয়ের কথা হতে হতে কেটে গেছে, এরকম হয়েছে? হ্যালো, চলছে। আচ্ছা আচ্ছা, তোমার যেহেতু মঙ্গলটা, বুঝতে পেরেছো, রয়েছে শখে, তুমি কিছু কর্ম করবে, কিছু কাজের সঙ্গে জড়িত আছো? কর্ম চলে গেছে, তাই তো? এর কারণ হচ্ছে দশম ভাব অত্যন্ত পীড়িত। তোমার দুটো জায়গা নিয়ে প্রথমেই বলেছি, বিবাহ আর একটা হচ্ছে কর্ম। তো তোমার রাশি চক্রের মধ্যে একটা ভালো যোগ আছে, জীব যোগ। এই জীব যোগকে যদি তুমি ঠিক করে নিতে পারো এবং এর সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারো, অর্থাৎ কি হয়েছে, কেন বললাম এই জীব যোগটা হচ্ছে শুভ যোগ। তোমার মনে হতে পারে যে জীব যোগটাকে উনি কেন বললেন, কারণ এর শুভত্ব বা শুভ ফলটা তুমি পাচ্ছ না। কেন? এই যোগের উপর একটা অশুভ গ্রহের বা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে, নেগেটিভ প্রভাব উত্তরোত্তর বাড়ছে। কেমন? তোমার একটা চাকরির দরকার। তুমি চেষ্টা করো, টিচিং প্রফেশনে চেষ্টা করো, টিচিং প্রফেশন, বুঝেছ? এটা তোমার ভালো হবে। এবং যদি কোনো কোম্পানিতেও কাজ করো, লিডিং রোল, তুমি আর 5 জন তোমাকে তুমি পরিচালনা করতে পারবে। তোমার কিন্তু সেই জায়গাটা কিন্তু রয়েছে, আমি বলছি তোমার চার্ট কিন্তু ভীষণ ভালো। একমাত্র তোমার ভেনাস বা শুক্র অত্যন্ত অশুভ, এই জায়গাটার সঠিকভাবে আমি বলি ক্রিয়া করাও, মানে বিবাহিত জীবনে এখানে প্রচুর তোমার মাথাটা গরম, নিজের ভুলে অনেক কিছু ভুল সিদ্ধান্তের জন্য তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। কেমন? হ্যাঁ বলো বলো। চাকরি মোটামুটি এপ্রিল মাসের পর থেকে তোমার আর একটু বেটার জায়গা হবে। এখন কি একদম জবলেস? আর যা ইনকাম করেছো সে টাকা চোখে দেখতে পাচ্ছ না, দেখো চিন্তা করে। সেইভাবে সেভিংস হচ্ছে, বেরিয়ে যাচ্ছে টাকাটা, বুঝেছো? তোমার ফান্ডিংটা তৈরি হচ্ছে না, ফান্ড যেটা আমাদের ফান্ড ভ্যালু। সুতরাং এপ্রিল মাসের পর থেকে হবে। তোমার তোমার চার্টের মধ্যে কয়েকটা জায়গা গলতি আছে বা একটা মানে টিউনিং করতে হবে, অর্থাৎ গ্রহগুলোকে টিউনিং করতে হবে, তাহলে তোমার ভালো হবে। ভালো থাকো, তাই বলবো দেবী দুর্গার কাছে, নম দেভ্যই মহাদেভ্যই শিবায়ৈ শতদং নম কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রীদ্ধৈ কুর্ম নম নম নৈরিত্য ভূমিতে লক্ষ্মী সর্বান্বিত নম নম দুর্গা ঐ দুর্গ পারাই সারাই সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায় ঐ ধূম্রায় শতদং নম অতি সৌমাতৃদ্বয় নাতস্তস্যৈ নম 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 জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃত্যৈ নম নম যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতরত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
আজকে মাতৃবর্ণনা দে করলাম, কারণ সামনে একটা ভালো যোগ। আর ছাত্র ছাত্রীদের জন্য আমি বিনামূল্যে একটা লাইভ কোর্সে দিচ্ছি, সেটা তুমি আর কোথাও পাবে না। যারা যারা এই যোগে আমার কাছ থেকে মনে করছে, যারা বিদ্যায় প্রভূত উন্নতি করব, বিদ্যা ক্ষেত্রে সফলতা পাব, চাকরি ক্ষেত্রে চাকরির পরীক্ষা দিচ্ছে অল্পের জন্য ফসকে যাচ্ছে, হচ্ছে না, জীবনের কোনো না কোনো ক্ষেত্র সেক্টর থেকে বাধা আসছে, সিত্রিপ তাদের জন্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বাবা। বলবে না, কিছু বলবে না, তোমার তুমি নিজের সম্পর্কে জানবে। হ্যাঁ, আমার সম্বন্ধে জানো। নামটা বলো। আমার নাম অজয় রাম। কোথা থেকে বলছো? হ্যাঁ, হৃদয়পুর। বারাসাত হৃদয়পুর? হ্যাঁ, বারাসাত। আচ্ছা আচ্ছা, বলো তোমার জন্ম তারিখটা বলো। 22/11/1993। 22/11/1993। সময় বলো। রাত 8:20। জন্মস্থান বলো। বারাসাত হসপিটাল। আচ্ছা, তোমার জন্ম বার কি সোমবার? হ্যাঁ সোমবার। তুমি এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারেনি, তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে। এখনো পর্যন্ত তুমি সেইভাবে প্রতিষ্ঠা পাওনি বা দাঁড়াতে পারোনি, উল্লেখযোগ্য সাফল্য পাওনি, এক কথায় বলতে পারি। একদম একদম একদম। অর্থাৎ তোমার সমসাময়িক বন্ধুরা এগিয়ে গেছে, তোমার যে কুম্ভ রাশি জানো কি এটা? এমনি হোড়ারি করে বলছি, বর্তমানে তোমার এখন শনির 7:30 চলছে, কেমন? এই 7:30 চলাকালীন তোমাকে কতগুলো জিনিস অত্যন্ত ভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি টোটকা বলেন, একটা একটা টোটকা আমি মানি। কোনটা? জলে গঙ্গা জল বলি, এর মধ্যে গুরু দিয়ে চারটে ফুল দিয়ে শনিবার করে স্নান। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, তুমি প্রথম শনিবার, প্রথম শনিবার, হ্যাঁ, 250 মতো আখের গুড়, তার মধ্যে যদি পারো ছোলা দিতে পারো বা মাসকলাই দিতে পারো, কোনো বট বট গাছকে কাছে কাছে রেখে আসতে পারো, অশ্বত্থ গাছের কাছে রাখতে পারো, ছোট ছোট বালক বালিকাদের দান করতে পারো, ঠিক আছে? তারপরে 250 সর্ষের তেল পরে শনিবার, কারণ তোমার বর্তমান সময়টা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে তোমার এত অবস্থা দেওয়ালে পিঠ ঠেকেই যাচ্ছে। তুমি মিলিয়ে না আমার কথা, কারণ আমি যা বলবো বেদ বাক্য। অনেকে হয়তো অনেক কথা সব জায়গায় বলে উঠতে পারে না, কারণ কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি ব্যক্তিগত রিলেশনের ক্ষেত্রে অনেকে পাশে লোকজন থাকে বলতে পারে, কিন্তু আমি আমার প্রেডিকশনের ওপর পূর্ণ আস্থা পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি। বুঝতে পেরেছো বাবা? একদম একদম। আর বলছো বাবা, মনের মতো হবে না গো, তুমি যেরকম চাইছো হচ্ছে না, মানে লাস্ট এক বছর ধরে তোমার, এক বছর না 10 মাস অত্যন্ত অশুভ, মানে তোমার টাকা পয়সা নিয়ে হাতে থাকছেই না, উল্টে মাসের শেষে ক্রাইসিস, একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে, কেমন? ঠিক 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 বাবা, এটার জন্য আপনার কাছে যাওয়ার পর মানে প্রোগ্রামও আছে, মানে এই কাজবাজ পাওয়ার পর প্রায় 4-5 লাখ টাকার উপর আমি দেনা, শুধু দেনা। তুমি তাহলে কত টাকা মাথার উপর দেনা নিয়ে ঘুরছো? একদম একদম বাবা। তাহলে আমি এই, কারণ যেহেতু আমি মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মীর বিশেষ পুজো করি, সামনে পূর্ণিমা যোগে মা বৈভব লক্ষ্মীর বিশেষ পুজো, প্রত্যেক পূর্ণিমা, সামনে পূর্ণিমা বলাটা ঠিক না, প্রত্যেক পূর্ণিমা যোগে মহা বৈভব লক্ষ্মী এবং মহা বিষ্ণু পুজো হয়, এবং বহু ভক্তকে দিয়েছি, তারা অনেকটা স্টেবল। হ্যাঁ, রাতারাতি কিছু হয় না, কিন্তু আমি জানি আমার যে জিনিস এবং সেটা অত্যন্ত ফলদায়ী এবং অত্যন্ত শক্তিশালী। তুমি এটা দেখো, কারণ তুমি তুমি তোমার সুবিধা মতো এসো, আমি বলবো না, তুমি 2-3 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো, কারণ আমি খুব সিম্পল মানুষ, কথা বললে আপনার সাথেই কথা বলি, এছাড়া আমি কারোর সাথেই কথা বলি না, ঠিক আছে? বলো কি বলো বাবা। বলছে বাবা, সর্ষের তেলটা দিয়ে কি বললেন? 250 সর্ষের তেল, 250 তিলের তেল, এক একটা শনিবার করে দান করবে। আচ্ছা, করো, দেখবে এই যে শনির 7:30 এবং মা দক্ষিণ অমাবস্যার দিন মা দক্ষিণাকালী বা মা ভবতারিণী দেবীর একটু পুজো দেবে, 5টা ফল, 5 রকম সন্দেশ, 5 রকম মিষ্টি, ধূপকাঠি মোমবাতি জবা ফুলের মালা, ধুনো দিয়ে একটু মন্দিরে পুজো দাও, এবং সেই দিনটা পারলে
একটু মানো, অর্থাৎ নিরামিষ খাও, যদি পাও মায়ের অন্ন ভোগ খাওয়ার চেষ্টা করো। তুমি অনেকটা দূরে থাকো, নাহলে আমার মন্দিরে প্রত্যেক অমাবস্যায় মায়ের অন্ন ভোগ হয়, বহু ভক্ত নিয়ে যায়, তুমিও পাবে পেতে, কিন্তু তোমার যদি আসতে পারো দেখো অমাবস্যা যোগে। হ্যাঁ হ্যালো, আচ্ছা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে ছাত্র ছাত্রীদের জন্য আমি অত্যন্ত শক্তিশালী একটা কবচ কুণ্ডল তৈরি করছি, বিদ্যা বাগেশ্বরী এবং শ্বেত পদ্মাসন দেবী যন্ত্রম, এবং সেই যন্ত্র বিদ্যাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেয়, মনোসংযোগ বৃদ্ধি করে, পরীক্ষা ভীতি টেনশন যে হয় সেখান থেকে মানুষ মুক্ত হতে পারে। কারণ এই ছাত্রছাত্রীরা আমার চোখের মণি, আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখে, আপনার ইউটিউবে আমার অনুষ্ঠান পেয়ে যাবে, অনেকে অনুষ্ঠানটা এখন দেখতে পাচ্ছে না, ইউটিউবে তারা দেখে নেয়, আমার নাম দিয়ে সার্চ করলে হবে, বা এই চ্যানেলকে চ্যানেলের জায়গায় যদি সাবস্ক্রাইব করে রাখে, বেল আইকন পুশ করে রাখে, তাহলে পেয়ে যাবে। কারণ আমরা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন ছোটবেলা থেকে আধ্যাত্মিকতা, এবং শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান তিনি বলেছিলেন, তখন একটা ওয়ার্ড না পারলে তিনি অসন্তুষ্ট হতেন, কারণ বলেছে ধাপে ধাপে তুমি এগো, কাপড় পরে একটা লাল কাপড় পরে টিক লাগিয়ে আর মালা পরে বসে পড়লে হলো না, তোমার মধ্যে জ্ঞান কত আছে, শিক্ষা কত জায়গাটা কত আছে, আধ্যাত্মিক তবে তো তুমি মানুষের উপকার হবে, নাহলে তোমার মানে তোমার কাছে গিয়ে মানুষের তো লাভ হবে না, গুরুদেব বলেছিলেন, আজও সেই কথাটা মাথায় রাখি। ওই জন্য বলতে পারি, হ্যাঁ কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছো? আমি বলছি সোনামুখী, বাঁকুড়া। বাঁকুড়া অনেক বড় জেলা। হ্যাঁ বলো, তুমি কি আমার অনুষ্ঠান দেখো? কি নাম? আমার নাম সঞ্জয় নন্দী। বাঁকুড়া থেকে বহু ভক্ত ফোন করে, তারা ফোনে ওভার দা ফোন কনসাল্ট, বলো জন্ম তারিখ। মানে আপনাকে মানে বিশ্বাস করি আমি, তাই? হ্যাঁ বলো 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 বাবা, তোমার জন্ম তারিখ কি নাম তোমার? সঞ্জু। তোমার জন্মবার বুধবার? বুধবার। তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, মীন লগ্ন। হ্যাঁ, তোমার এখানে বৃহস্পতি গ্রহটা বক্রী আছে বাবা, তুমিও এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারোনি, কোনো উপার্জন কিছু করতে পারছো না, সব দিক থেকে তুমি যেন পর্যুদস্ত হয়ে যাচ্ছো, কোনো কাজ তুমি সংগঠিত করতে পারছো না, মানসিক অসন্তোষ তোমার বাড়ছে প্রচুর, বর্তমানে সময় তোমার মন খুব ভালো মনের তুমি ছেলে বাবা, তুমি পরোপকারী, লোকের ভালো করার চেষ্টা করো, ভালো মনে যার সঙ্গে মিশবে সেখান থেকেই তুমি ধাক্কা খাবে, হোঁচট খাবে, মিলিয়ে নাও। বিশেষ করে কালো রঙের বা শ্যাম বর্ণ কোনো বন্ধু বান্ধব থেকে, আত্মীয় পরিজন থেকে তোমার কিন্তু একটা ক্ষতির আশঙ্কা রয়েছে, যার গায়ের রংটা হচ্ছে শ্যাম শ্যামলা, বুঝতে পেরেছো বাবা? ও আমার তোমার খুব সুন্দরবনে থাকবে, তোমাদের ওপর তোমাদের পরিবারের উপর গুপ্ত তন্ত্রের কিন্তু ক্রিয়া করা আছে, কেন তোমার বাস্তুতে, আমি বাস্তুটাতে দেখতে পা, বাস্তুর মধ্যেও কেন ফোর্থ হাউসের সঙ্গে এইটের একটা কানেকশন পাচ্ছি, এবং নাক্ষত্রিক ভাবে শুভ পাচ্ছি না, তোমার বাস্তুতে অশুভ কোন জীব জন্তুর, আমি ওপেন মিডিয়া খুলে বলছি না, হাড় পোতা রয়েছে। একদম একদম, মানে আমি একটা একটা অ্যাস্ট্রোলজার বলে ছিল যে, মানে দেখো তোমাকে আমি চিনি না জানি না, তিনি তোমাকে দেখেছে, আর আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি, তুমি বাঁকুড়া থেকে ফোনটা করেছো, ঈশ্বরের কৃপা। হ্যাঁ সম্পূর্ণভাবে তন্ত্রক্রিয়া করে তাকে পুঁতে রাখা হয়েছে, কারণ তন্ত্রের দুটো দিক আছে, একটা ভালো দিক
একটা হচ্ছে অশুভ দিক, একটা শুভ দিক, একটা অশুভ দিক। তো এখানে যেটা আমি পাচ্ছি অশুভ ইন্ডিকেশন দিচ্ছে, বুঝতে পেরেছো? তোমাদের পরিবারে আয় নেই, উন্নতি নেই, কিচ্ছু নেই, সব সময় ঝগড়া ঝামেলা লেগে রয়েছে, কলহ লেগে রয়েছে, শত্রুতা। এবং এইখান থেকে তোমাকে বেরোতে হবে, কারণ শত্রু তোমার জন্য বহু আমি কাজ করেছি, এবং শত্রুর জ্বালায় যারা অস্থির, বুঝতে পেরেছো? আছে কাজ, আছে, খুব কষ্ট করে শিখেছি, বললাম না, খুব কষ্ট করে রপ্ত করেছি। সুতরাং আবার বলি, আমি কিছু সিদ্ধিদায়ক কবচ কুণ্ডল তৈরি করছি, কবচ, এবং অত্যন্ত শক্তিশালী। যারা যারা নিতে আগ্রহী তারা আমার ফোন নাম্বার রেখেছে 9874244916, আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আমি কোথায় কোথায় বসি একটু বলে দিই, দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা বিগ বাজার যশোর রোডের সন্নিকটে চলে আসি, হাওড়া ময়দান চলে আসি, ব্যারাক এই সরি শেওড়াফুলি। এছাড়া অনলাইনের মধ্যে ভাগ্য অনলাইনের মাধ্যমেও ভাগ্য গণনা করা হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, দেখিনি। হ্যালো, হ্যাঁ, জোরে বলো, শোনা যাচ্ছে না। আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নলহাটি থেকে বলছি। তারাপীঠ থেকে? হ্যাঁ, নলহাটি থেকে বলছি। নলহাটি, নলহাটিতে নলহাটেশ্বরী, অর্থাৎ 51 পীঠের একটি শ্রেষ্ঠ পীঠ, যেখানে মায়ের নলি পড়েছিল, তাই না? জানি, গেছি আমি 20-25টা পীঠে। আবার কম কেমন যেতে হয়, আমরা যেহেতু আমরা মাতৃ আরাধনা করি, আমাদের বিভিন্ন পীঠে যেতে হয়, পীঠস্থানে গিয়ে কিছু ক্রিয়া থাকে আমাদের। হ্যাঁ বলো। তোমার নিজের সম্পর্কে? আমার ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, ভাইয়ের নাম? ভাইয়ের নাম টোটন মণ্ডল। জন্ম তারিখ? 20/10/1995। সময়? সময় রাত্রি 2। ভাইয়ের কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? বেশ, শুক্রবার ছিল? ও রাশি হচ্ছে সিংহ রাশি, ওকে প্রতিদিন সূর্য প্রণাম করতে বলবে, ওর আরাধ্য দেবতা যে সূর্য নারায়ণ বা আদিত্য নারায়ণ, ঠিক আছে? ও এখনো সেইভাবে কর্ম জগতে প্রবেশ করতে পারেনি। হ্যালো, ও এখনো সেইভাবে কর্মে জগতে প্রবেশ করতে পারেনি। হ্যাঁ কি না বলো? পাইনি, চেষ্টা করছে, হচ্ছে না। বহুজন আমার অনুষ্ঠান দেখছে সারা পশ্চিমবঙ্গে, অল্পের জোরে পুষ্কে যাচ্ছে, নদীর পারে এসে নৌকো ডুবে যাচ্ছে বহুজনের। মাঝ গঙ্গায় বা মাঝ নদীতে যদি নৌকো ডুবে যায় তাহলে অন্য কথা, কিন্তু পারে এসে যদি ডুবে যায় সেটা কিন্তু খুবই, বাড়ির কাছে আমরা বহু জায়গায় ঘুরে এলাম, বহু দূর দূর গেলাম, বাড়ির কাছে গিয়ে আমরা পড়ে গেলাম, সেটা কেমন লাগে না? ঠিক এর ক্ষেত্রে হচ্ছে প্রচন্ড বাধা আছে ভাইয়ের। ভাইকে বলবে অন্য পরীক্ষা দিচ্ছে, কিছু পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরি কিছু পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ভালো করে বলো কে প্রিপারেশন নিতে। ওর কিন্তু আমি একটা সংযোগ পাচ্ছি, ওর একটা আমি যোগ পাচ্ছি, এবং ওর হবার চান্স কিন্তু আছে, এটা বলতে পারি আছে। শুধু দুটো গ্রহের কনজাংশন ভালো পাচ্ছি না, ওকে একটা ধনদা বিং স্বাক্ষর যদি, এবং সৌভাগ্য বা লক্ষ্মী, মহা সৌভাগ্য লক্ষ্মী যন্ত্র বা বৈভব লক্ষ্মী যন্ত্র যদি দেওয়া যায় তাহলে ও কিন্তু সাফল্য পাবে। আর নয় আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমার মোবাইল নাম্বার রেখে দিই 9874244916, অনুষ্ঠানে পর আমার সঙ্গে আপনারা সমস্যার কথা শেয়ার করতে পারেন, এবং সেই বেদের পরম শান্তি মন্ত্র ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপর শান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।